সাকিবের ভিড় মুক্তির পঞ্চম দিনের মাথায়ও সারা দেশে দারুণ ব্যবসা করে চলেছে। যদিও ইতোমধ্যে এই মুভি নিয়ে অনেক সংবাদ মাধ্যম ভিন্ন কথা বলছে, তাদের অনেকের মতে মুক্তির তৃতীয় দিন থেকে ভিড়ের ব্যবসা নাকি একদম পড়ে যায়। সেই সাথে মুভির আত্মগোপনকে নিয়ে অনেকে সাকিব খানকে ধুয়ে দিচ্ছে, কিন্তু এরই মধ্যে দর্শক কিন্তু ভিড় উপভোগ করে চলেছে। তো চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। পোস্টের শুরুতে আপনাকে রংদায় স্বাগতম। দয়া করে পুরো ভিডিওটি উপভোগ করুন, সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে আসি বুবলির প্রসঙ্গ নিয়ে। যদিও রংধারা ভিড় মুক্তির আগে সাকিব বুবলির সাময়িক বিচ্ছেদ নিয়ে রিপোর্ট প্রকাশ করেছিল, তবে কয়েকদিনের মধ্যে বেশ কিছু সংবাদ মাধ্যম বুবলির আত্মগোপনকে ইস্যু করে বেশ মুখরোচক কথা বলছে। অনেকে প্রকাশ করছে বুবলি প্রেগনেন্ট, বিশেষ করে ভিড় মুভির কিছু দৃশ্য নিয়ে অনেকে দাবি করে বুবলি সন্তান সম্ভবা, যার কারণে সাকিব বুবলিকে আমেরিকায় পাঠিয়ে দেয়। অনেকে আবার বলে অপুর মতো বুবলিও সন্তান নিয়ে ফিরবে। এই বিষয়ে বেশ কয়েকটি সংবাদ মাধ্যম বুবলির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু বুবলি সাড়া না পেয়ে সরাসরি বুবলির বাসায় যোগাযোগ করে। সেখান থেকে জানতে পারে বুবলি ঢাকায় আছে, বিশেষ করে বুবলি উত্তরে তার নিজের ফ্ল্যাটে অবস্থান করছে। কিন্তু কথা হচ্ছে, সাকিব বুবলির এই ইস্যুকে বড় করে ভিড় মুভিটিকে ছোট করার চেষ্টা করছে একটি পক্ষ। অর্থাৎ ভিড় মুভির সাফল্যকে আড়াল করে সাকিব বুবলির বিচ্ছেদকে বড় করে প্রকাশ করা হচ্ছে, ফলে ব্যবসায়িকভাবে ভিড় মুভিটির বেশ ক্ষতির আশঙ্কা সৃষ্টি হয়েছে। অন্যদিকে অনেক সংবাদ মাধ্যম ভিড় মুভির ব্যবসায়িক দিকটি প্রকাশ করেছে, যেখানে অধিকাংশ সংবাদ মাধ্যম ভিড় মুভির মধ্য দিয়ে হল মালিকরা নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে মত দিয়েছে। সেখানে কিছু কিছু সংবাদ মাধ্যম ভিড় মুভির দর্শক খরা বলে মত দেয়। তাদের মতে ভিড় মুভিটির মুক্তির দ্বিতীয় দিন থেকে ব্যবসা হারাতে থাকে, বিশেষ করে তৃতীয় দিন থেকে ভিড় মুভির জন্য খুব একটা দর্শক পাওয়া যাচ্ছে না বলে মত দিয়েছে। যদিও প্রকৃত সত্য মুক্তির পঞ্চম দিনও ভিড় মুভিটি বেশ ভালো ব্যবসা করেছে, তবে মাল্টিপ্লেক্সে ভিড় মুভির দর্শক কিছুটা কমে যায়। সেই থেকে ঢাকার কয়েকটি হলে ভিড় মুভির দর্শক বেশ কমে যায়, যার প্রকৃত কারণ হলো ওই হলগুলোতে কন্টেন্ট নির্ভর মুভি বেশি চলে, ফলে মাসালা মুভি ভিড় দেখতে সেই হলগুলোতে খুব একটা দর্শক দ্বিতীয় দিন থেকে পাওয়া যায়নি। অথচ মাত্র 4-5টি হলের রেসপন্স নিয়ে অনেকে বাকি 75টি হলের রেসপন্স তুলে ধরার চেষ্টা করেছে। বর্তমানে সাকিবের ভিড় মুভিটি মুক্তির চতুর্থ পঞ্চম দিনে গড়ে 7-8 লাখের মতো আয় করেছে, সেই সাথে সর্বমোট 5 দিনে ভিড় মুভিটির আয় 75 লাখের কাছাকাছি ঠেকেছে। উল্লেখ্য, এই আয় কিন্তু নেট আয়, অর্থাৎ এরা সরাসরি প্রযোজকদের হিসাবে গেছে। যদিও ভিড় মুভিটি ইতোমধ্যে লাভজনক মুভি হিসেবে পরিণত হয়েছে, কেননা মুভিটির বিনিয়োগ বুকিং মানি হতে আয় করে নিয়েছে। সেই সাথে স্পন্সর আয়, ডিজিটাল আয়, টেলিভিশন আয় ইত্যাদি মিলিয়ে মুভিটিকে সুপারহিট মুভি বলা যায়, যদিও এই বিষয়ে শীঘ্রই রংদারা ভিডিও প্রকাশ করবে। এখন সাকিব বুবলির মধ্যে কি হয়েছে, এসব ব্যক্তিগত বিষয় বাদ দিয়ে বীর মুভিটিকে কিভাবে সফল করা যায় এটা নিয়ে সংবাদ করা দরকার। কেননা ডালিউডকে বাঁচাতে হলে একটি হিট মুভি খুব বেশি দরকার, যেটা ভিড় মুভির মধ্য দিয়ে করা সম্ভব। তো প্রিয় দর্শক, আপনি কোন হলে ভিড় মুভিটি উপভোগ করেছেন এখনই কমেন্ট করে সবাইকে জানিয়ে দিন। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সেই সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সহযোগিতা করুন। পুরো ভিডিওটিতে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।